আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা তিন বা অধ্যায় তিনের সেশন আট নিয়ে আজকে আমি আলোচনা করবো যেটা রয়েছে তোমাদের বইয়ের তিহাত্তর থেকে পঁচাত্তর পৃষ্ঠায় অধ্যায় তিন নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি এর সেশন আটে আছে নিজেদের পরিকল্পনার পোস্টার ডিজাইন করি যেটা একটা ব্যবহারিক কাজ তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখুনই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সেশন আট নিজেদের পরিকল্পনার পোস্টার ডিজাইন করি ব্যবহারিক কাজ অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার দিয়েও আমাদের পরিকল্পনা উপস্থাপনের জন্য পোস্টারের ডিজাইন তৈরি করতে পারি অনলাইনে ক্যানভা বা এরকম আরও অনেক ফ্রি সফটওয়্যার রয়েছে যেখানে টেমপ্লেট বা ডিজাইন দেওয়াই থাকে শুধুমাত্র তথ্য ও ছবি যুক্ত করলেই চলে আমাদের সুবিধাজনক সফটওয়্যার ব্যবহার করেই পরিকল্পনা উপস্থাপনার পোস্টার প্রণয়ন করব সফটওয়্যার ব্যবহার করে পোস্টার প্রণয়ন সম্ভব না হলে পোস্টার কাগজে আকর্ষণীয় ডিজাইন করেও আমাদের পরিকল্পনা উপস্থাপনা করতে পারবো শিক্ষকের সহায়তায় দলগতভাবে আমাদের এই কাজটি সুশৃঙ্খলভাবে কম্পিউটার ল্যাব বা শ্রেণীকক্ষে সম্পন্ন করব। সকল দলের বুদ্ধিভিত্তিক কাজে স্বত্বাধিকারই বজায় রাখার জন্য আমাদের গ্রাফিক্স উপস্থাপনার সফট কপিতে নিচের ছকের উদ্দেশ্যভিত্তিক যে কোনো চিহ্ন ব্যবহার করতে পারি এই চিহ্নগুলোর মানে হলো যে কেউ আমাদের উপস্থাপনাটি শর্ত সাপেক্ষে অবাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবে নিচে চিহ্ন ব্যবহারের অনুমতির ধরনগুলো দুটি বর্ণনা দেওয়া হলো চিত্রে দেখতে পাচ্ছ অনলাইন ভিত্তিক সফটওয়্যারের গ্রাফিক্সের কাজ দেখো অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি গ্রুপ পাঁচ নাগরিক সেবা পরিকল্পনা তথ্য সেবা তো ফ্রি টেম্প্লেট নিয়ে এখানে হচ্ছে ছবি আর টেক্সট অ্যাড করা হয়েছে লাইসেন্সের নাম অ্যাট্রিবিউশন বিওয়াই চিহ্ন এখানে দেখো চিহ্ন দেওয়া হচ্ছে সিসি বিওয়াই ব্যবহারের ধরন হচ্ছে কি বাণিজ্যিক ও অবাণিজ্যিক কি করতে পারবে কপি করতে পারবে নিজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যাবে পুনর্বিতরণ করা যাবে অন্যকে লাইসেন্স দেওয়া যাবে অ্যাট্রিবিউশন বা নন কমার্শিয়াল বিওয়াই এনসি সিসি বি আর নতুন করে এনসি চিহ্ন এসেছে ব্যবহারের ধরন হচ্ছে শুধুমাত্র অবাণিজ্যিক কি করতে পারি কপি করতে পারি নিজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যাবে পুনর্বিতরণ করা যাবে অন্যকে লাইসেন্স দেওয়া যাবে এরপর দেখো এখানে ক্লাসে উপস্থাপন করা হচ্ছে এই প্রেজেন্টেশনটা চিত্র তিন দশমিক দুই চার সেবা পরিকল্পনা দলগত উপস্থাপনা সকল দলের কাজ শেষ হলে প্রত্যেকের পোস্টার উপস্থাপন করা হবে প্রত্যেক দল নিজেদের কাজ প্রিন্টেড পোস্টার অথবা ডিজিটালি উপস্থাপন করতে পারবে তুমি চাইলে পোস্টার প্রিন্ট করে নিয়ে আসতে পারো বা হচ্ছে তুমি মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রজেক্টরের মাধ্যমে সেটা ক্লাসে দেখাতে পারো এজন্য শ্রেণীকক্ষ বা মাল্টিমিডিয়া ক্লাসরুম যা বা ল্যাবে যথাযথ সাবধানতা ও ব্যবস্থাপনায় দলগত কাজের উপস্থাপনা সম্পন্ন করতে হবে শিক্ষকের সহায়তায় ব্যবস্থাপনা কমিটির সদস্য প্রতিষ্ঠান প্রধান অন্যান্য শিক্ষক সম্ভব হলে অভিভাবক ও অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দলের সকলে নিজেদের পরিকল্পনা উপস্থাপন করব দলগত কাজে সকলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব প্রত্যেককে এক একটি ধাপের বর্ণনা করবো এবং আগত অতিথি বা মূল্যায়নকারীর প্রশ্নের উত্তর দিব প্রত্যেক দলের উপস্থাপনা অবশ্যই ভিন্ন ভিন্ন ও নিজের এলাকার প্রেক্ষাপট বিবেচনায় রেখে প্রণয়ন করতে হবে তো এই ছিল আজকের আলোচনা পরবর্তী ক্লাসে আমরা শিখন অভিজ্ঞতা চারে চলে যাবো বা নতুন অধ্যায় অধ্যায় চার নিয়ে আলোচনা করবো যার নাম হচ্ছে কি সমস্যা সমাধান চাই প্রোগ্রামিংয়ে জুড়ি নাই। তো এখানকার প্রথম সেশন এক সেশন একও দুয়ে আছে যন্ত্রের মধ্যে বিভিন্ন ইনপুটে লজিকে সমন্বয় যা আমরা পরবর্তী পর্বে ডিটেলসে আলোচনা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিখুন অভিজ্ঞতা তিন নাগরিক সেবা ও ই কমার্সে সুযোগ গ্রহণ করি এর শেষ নাট যা রয়েছে তোমাদের বইয়ের তিহাত্তর থেকে পঁচাত্তর পৃষ্ঠায় আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে পরবর্তী পর্বে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ